বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে বসে আমার এই ডেইলি লাইফের ব্লগগুলো দেখছেন না কেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আর চলে আসলাম মাহে রমজানের প্রথম রোজার ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করছি সবার রমজান ভালো কাটছে, সবার রোজা সবাই সুন্দরভাবে রাখতে পারছেন। তো আমি এখানে তারাবি নামাজ থেকেই ব্লগটা শুরু করেছি, খুব যে ব্লগ শুরু করেছি তা না, তবে তারাবি নামাজটা শেষ করে আমি একটু শ্যুট করলাম। ইচ্ছে ছিল তারাবি নামাজ থেকে সেহরি ইফতার এভাবে করেই ভিডিওটা করার, তবে আমি তারাবিতে একটু ভিডিও করার পর আমি এখানে এখন সেহরি টাইমে ভিডিও করছি। তো এখন বাজে 4:30, আমি সেহরি করে নিয়েছি, সেহরি করে আমি নামাজও করে নিয়েছি, ফজর নামাজ। আর জান্নাত এখানে ঘুমাচ্ছিল, একটু ভিডিও করলাম। তো আমি সবসময় জানালাটার পাশেই নামাজ পড়ি দাঁড়িয়ে। তো ভোরাতে আসলে এত সুন্দর একটা ঠান্ডা স্নিগ্ধ বাতাস আসছিল, আর এই বাতাসটা কেন জানি আমি সবসময় রমজানের সময়ই পাই। আসলে রমজানের সময় পাই বলতে অন্যান্য সময় তো এত ভোরাতে এখানে দাঁড়ানো হয় না, তো রমজানের সময় যেহেতু এখানে দাঁড়ানো হয় তো আমার কাছে মনে হয় যেন এটা রমজানের বাতাস, আসলে এটা আসলে ভোর রাতে ঠান্ডা বাতাস হয়তো বা। তো যাই হোক, এখন সকালবেলা আমি এখানে জান্নাতের জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করছি। তো যেহেতু একাই এখানে ব্রেকফাস্ট করবে আর বাকি সবাই তো রোজা, তো আমি ওর জন্য ঝটপটভাবে একটু নুডলস রান্না করে দিচ্ছি, ডিম দিয়ে এভাবে পানি দিয়ে নুডলসটা রান্না করে দেবো। তো এদিকে ওর জন্য নুডলস রান্না করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে রান্নাঘরে জানালা দিয়ে বাতাস উপভোগ করছি। তো জানালাটা একটু খুলে দিলাম, বেশ কিছুদিন যাবত অনেক বাতাস আর আমার বাতাসটা অনেক ভালো লাগে। আমি যখনই কোনো জানালার পাশে বা বারান্দায় দাঁড়াই আমি বাতাসটা খুব এনজয় করি আর মনে মনে বলতে থাকি আল্লাহ সবসময় যদি এমন বাতাস থাকতো। তো এদিকে হচ্ছে আমি জানালা থেকে বাহিরের ভিউটা দেখছি, আর হচ্ছে এখানে আমি জানালাটা কিন্তু রমজানের আগে পরিষ্কার করেছিলাম রান্নাঘরে যে জানালাটা, তবে আমার আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি একটু ব্যস্ততার কারণে, যেহেতু ব্লগগুলো আমি টাইমলি আপলোড করতে পারিনি। তো জানালাটা পরিষ্কার করার পর একটু রঙগুলো কেমন জানি উঠে গেছে, তো দেখতে খারাপ লাগছিল, বাট জানালাটা কিন্তু আমি ক্লিন করেছি সেজন্য এরকম দেখাচ্ছে। তো একটু করে আপনাদের দেখিয়ে দিলাম। আর এই তো এদিকে হচ্ছে আমি নুডলসটা রান্না হয়ে গিয়েছে, তো আমি সকাল দিকেই মাছগুলো একটু ভিজিয়ে নিয়েছি যেগুলো রান্না করব, যেহেতু জান্নাত দুপুরে খাওয়া দাওয়া করবে ও তো আর রোজা নেই, তো একটু আর্লি রান্নাটা করছি যাতে করে দুপুরে ও খাবারটা খেতে পারে। আর তাছাড়া আবার আমি এদিকে এই টাইমটাই রান্না করে ফেলি, 12টা 1টার দিকে রান্নাটা করে রেখে দিলে পরে দেখা যায় একটু সময় রেস্ট নিয়ে তারপর আবার ইফতারির জন্য রান্না করে আসতে পারি বা একটু নামাজ কালাম পড়ে কোরআন পড়া যায়। যদিও এখনও এই রমজান মাসে আমি এখনও কোরআন পড়ার সময় পাচ্ছি না, খুব ব্যস্ততাই সময় কাটাতে হচ্ছে আর আমার জন্য, কেননা এই প্রথমবারের মতো আমি বলতে গেলে সম্পূর্ণ একাই এই রমজান মাসে মানে সব দায়িত্বগুলো পালন করছি। আগে পরে যখনই আমার রোজা রাখা হয়েছে বিয়ের পরে দেখা গেছে শ্বশুর শাশুড়ি বা জায়েদের সাথে বা আমার বাবার বাড়িতে সবার সাথেই মিলেই আমার রোজাটা রাখা হয়েছে, সম্পূর্ণ একাভাবে কখনোই করা হয়নি। তো যাই হোক, এবার আমি একা সব কাজ করতে একটু গুছিয়ে করার জন্য চেষ্টা করছি। তো যাই হোক, একটু আস্তে আস্তে সময় ম্যানেজ করে নিয়েছি, বের করে নেবো ইনশাআল্লাহ। তো আমি মাছ টাছ ভিজিয়ে দুপুরে রান্নাটা দেখালাম না, তো আমি একেবারে আসরের নামাজের পরে এখানে রান্নাঘরে চলে আসছি। আর ভাজা পুড়ি আমি সব কিছু নামিয়ে নিয়েছি, এখানে ম্যাক্সিমাম খাবারই ফ্রোজেন আমি নামিয়ে নিয়েছি, আর আমি এখন আসর নামাজের পরপরই ভাজাটা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি বেগুনি ভাজা দিয়েই ভাজা পড়াটা শুরু করছি, যদিও প্রথম দিন আমার ইফতার তৈরি করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল, ঠিক সময় মতো আমি সব কিছু পরিবেশন করতে পারিনি, আজান পড়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর থেকে আর এরকমটা হয়নি, প্রথম দিন আমার বুঝে উঠতে একটু সময় হয়ে গিয়েছিল, দেরি হয়ে গিয়েছিল,
তো যাই হোক, এরপর থেকে সব কিছু ম্যানেজ করতে পারছি ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ। তো চুলাটার পাড়ে যখন আমি এরকম ভাজা পোড়া করি, তো সাথে সাথেই একটা ভেজা এরকম নেটের মতো আমি রাখি বা ভেজা ন্যাকড়া রাখি। তো এই যে বেসন দিয়ে যখন কিছু ভাজতে চাই, দেখা যায় টুকটাক একটু পড়ে যায় সাইডে, তো সাথে একটা সাথে মুছে ফেললে আর কষ্ট হয় না, তা না হলে পরে এগুলো শক্ত হয়ে যায়, তুলতে সমস্যা হয় আর দেখতেও খারাপ লাগে। তো আমি সাথে সাথেই চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বেগুনগুলো এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর বেগুনিগুলো ভাজা শেষ করে এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। তো আমি আগের দিন আলুর চপ পেঁয়াজুগুলো এইভাবে করে তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম। তো ফ্রোজেন খাবার থাকাটা অনেকটা আমার হেল্প হয়েছে আমার জন্য, তারপরও লেট হয়ে গিয়েছিলো, আর যদি না থাকতো তাহলে আসলে আমি জানি না কী হতো আমার। তো এগুলো আমি ভেজে নিচ্ছি আর অল্প করেই ভাজা পোড়া করছি, আর কারণ আমরা মানুষ তো খুবই অল্প, আমরা তিনজন, আর তাছাড়া আমার শাশুড়ি মা আছেন, তো এই তিনজনই বড় মানুষ, একসাথে ইফতারি করবো। তো খুব বেশি কিছু করতে চাচ্ছি না, আর ভাজা পোড়ার পাশাপাশি তাছাড়া দেখা যায় ফল ফ্রুটটা থাকছে, শরবত থাকছে। তো সারাদিন ইফতার রোজা রেখে যে মানে যতটুকুই ক্লান্তি বা ক্ষুধা থাকে, দেখা যায় যে এক গ্লাস শরবত বা পানি খাওয়ার পরে আর কিছু খাওয়া যায় না। তবু আর এমনিতেও সারাদিন না খেয়ে থাকার পর ভাজা পোড়া খাওয়াটা অত ঠিকও না, আমি ব্যক্তিগতভাবেই পছন্দ করি না। তবে আমি তো আগেই বলেছিলাম যে আমার হাজব্যান্ড শাশুড়ি তারা আবার এইসব খাবার পছন্দ করে, এগুলো ছাড়া তাদের জন্য ইফতার কমপ্লিট হয় না। তো করি তাদের জন্য, করি আমি যে খাই না তা না, আমিও খাই সাথে সাথে, সবার সাথে সাথে ইফতারি করি, আমিও খাই। তবে একটু কম কম করেই করার চেষ্টা করছি, তারপরও দেখা যায় খাবার অনেক রয়ে যায়, কেননা ইফতারিতে সারাদিন এত রোজা রাখার পরে এত কিছু খাওয়াও হয় না, তারপর টুকটাক তো করতেই হয়। রমজানের এটাই তো একটা অন্যরকম ভালো লাগা, ইফতার তৈরি করা, সেহরি তৈরি করা, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা। তো এই যে পেঁয়াজগুলো আমি এইভাবে করে বানিয়ে রেখে দিয়েছিলাম। আর আলুর চপ পেঁয়াজু ভাজার পরে আমি আপনাদের সাথে যে ফ্রোজেন খাবার ইফতারের জন্য তৈরি করে রেখেছিলাম ওগুলোর যেটার ভিডিওটা শেয়ার করেছিলাম, সেই ফ্রোজেন খাবার থেকে আমি আজকে ভেজে নিচ্ছি ডোনাট আর চিকেন চপ, তাছাড়া রোলও ভেজেছি দুইটা। সব কিছু একদিনেই করার ইচ্ছা ছিল না, তো প্রথম দিন যেহেতু তাই একটু করলাম, পরবর্তীতে আস্তে ধীরে যেটা যেদিন ইচ্ছা এক একদিন এক একটা করার চেষ্টা করব। তো এই তো আমি অল্প অল্প করেই ভাজছি সব কিছু, যাতে করে সবাই একটা করে খেলেই হয়ে যায়। তো ডোনাট আর চিকেন চপটা আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল, চিকেন রোলটাও বেশ ভালো হয়েছিল, তা চিকেন চপটা সবচেয়ে বেশি সবাই পছন্দ করেছে। এমনিতে নর্মালিও খাওয়া যায়, আবার মুড়ির সঙ্গে, আমরা যেহেতু মুড়ি ভর্তা খাই ইফতারিতে, তো মুড়ি ভর্তার সঙ্গে মেখে নিলেও অনেক মজা লাগে। তো সবচেয়ে বেশি ভালো হয়েছে এই চিকেন চপটা, তো এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজে থেকেই বানিয়েছিলাম। তাছাড়া ইউটিউবে এরকম ভেজিটেবল রোল ডোনাটের রেসিপি অনেক আছে, সবাই তৈরি করে মোটামুটি অনেকেই, তবে এটা কিন্তু আমি আসলে নিজে থেকেই তৈরি করেছি, যে তৈরি করে দেখি কেমন হয়। তো মাশাআল্লাহ সবাই অনেক পছন্দ করেছে, তো এরপর আবারও করা হবে এই রেসিপিটা। আর এই তো ভাজা পোড়া শেষ করে আমি তাড়াতাড়ি করে ইফতার নিয়ে এসেছি।
কারণ হচ্ছে ইফতারে আর সময় বেশি বাকি ছিল না, আজান পড়ে যাচ্ছিল, তো আমি তাড়াহুড়ো করে খাবারগুলো পরিবেশন করে দিয়েছি। আর অফ ক্যামেরায় আমি ফল ফ্রুট কেটে নিয়েছি, আর বেলের শরবত করেছিলাম, আর তরমুজের জুস করেছি, তাছাড়া জান্নাতে বাবার জন্য ডাঙের শরবত করেছিলাম। তো এদিকে জান্নাতের আব্বু আবার হচ্ছে বাহির থেকে একটু হালিম কিনে নিয়ে এসেছিল। তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা খুব সুন্দরভাবে কেটেছে, ইফতারি ও সেহরি আলহামদুলিল্লাহ। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ইনশাআল্লাহ আগামী ব্লগে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, আর এই রমজানে সবগুলো রোজা আল্লাহ পাক সবাইকে রাখার তৌফিক দান করুক, সবার রোজা কবুল করুক। এটা সংযমের মাস, আমরা সবাই মিলে সংযম যেন করতে পারি সব কিছুতেই, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে সেই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।